নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আর তেমন একটা ভালো বলবো না বন্ধুরা, কারণ বর্তমানের যে আলুর দাম, বাজার দর আলুর চলছে, সেক্ষেত্রে আলু চাষিরা যথেষ্ট পরিমাণে ভালো থাকতে পারবেন না। তাই বন্ধুরা, যতটুকু ভালো আছেন ভালো থাকবেন, আগামী দিনে হয়তো আলুর বাজার দর আরও এগিয়ে আসতে পারে। তো সেটা আমরা পরে দেখব, অন্য কোনো ভিডিওতে আলোচনা করে নেব। তো আজকের বিষয়টি যে আলোচনা করতে চলেছি, সেটি আলু চাষের পক্ষে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই বর্তমান সময়ের জন্য। তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনি আলু চাষ করে থাকলে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার আলু চাষের একটা উন্নত মানের ফলন পেতে পারেন এবং আপনার আলু গাছকে সুস্থ ও সবলভাবে টিকিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিনিয়ত আমি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি, যা আপনার হেল্প হতে পারে। তো বন্ধুরা, আপনারা আলু চাষ করে এতদিনে যে পরিচর্যা করেছেন, অর্থাৎ যে মেডিসিনগুলো আলু গাছের উপর প্রয়োগ করেছেন, ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর বা এনপিকে, যাই বলুন না কেন, যাই স্প্রে করুন, এবার বর্তমান পরিস্থিতি অর্থাৎ এই সময়ের পরিস্থিতি, আবহাওয়ার উপর নির্ভর করে আমরা এই সময় কী পরিমাণ স্প্রে করব বা কোন কোন মেডিসিন স্প্রে করব, যাতে আমাদের আলু গাছ সম্পূর্ণভাবে 90 থেকে 95 দিন পর্যন্ত গাছকে সঠিকভাবে টিকিয়ে রাখা যায় এবং ফলন বৃদ্ধি করা যায়, এই বিষয়টি আমাদের সবথেকে এই সময় বেশি মাথায় রাখতে হবে। তাই বন্ধুরা, এই সময় আমরা অবশ্যই গাছের মধ্যে যে মেডিসিনগুলো ব্যবহার করব, অর্থাৎ বর্তমান সময়ে, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এই সময়ে আমরা একটা ওয়েদারের পরিবর্তন লক্ষ্য করতে পারি, কারণ এই সময় আস্তে আস্তে প্রতিনিয়ত সূর্যের তাপ বৃদ্ধি পাবে এবং চড়া ওয়েদার আসবে। তাই আমরা এই সময় বিশেষ করে আলু গাছের মধ্যে যে সমস্যাগুলি সবথেকে বেশি লক্ষ্য করব, সেটি হচ্ছে, 1 নম্বরে আমরা এই সময় আলু গাছের মধ্যে পাতার নিচের দিকে জাব পোকার আক্রমণ দেখতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এই সময় যদি আপনি লক্ষ্য করেন, আপনার আলু ক্ষেতের মধ্যে কোনো এক জায়গায় আলু গাছের পাতা কুকড়ে যাচ্ছে বা আলু গাছের ডগা কুকড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন সেখানে চাপ পোকার আক্রমণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই কারণে আমরা এই সময় অবশ্যই চাপ পোকার একটা ইনসেকটিসাইড বা কীটনাশক ব্যবহার করব, যাতে আমাদের আলু গাছের চাপ পোকাগুলো নষ্ট হয়ে যায় এবং আমাদের আলু গাছকে নষ্ট করতে না পারে। তো এই সময় আপনারা কোন ধরনের ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক ব্যবহার করবেন, সেই বিষয়টি আমি আজকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই সময় আপনারা অবশ্যই ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন এবং তার সাথে ছত্রাকনাশক প্রয়োগ করে যান, এবং তার সাথে আপনারা অবশ্যই পিজিআর ব্যবহার করতে পারেন, কারণ এই সময় আমি আশা করি বেশিরভাগ চাষি বন্ধুদের আলুর গাছের বয়স 70 থেকে 75 দিন বয়স হয়ে গেছে, তাই এই সময় আপনারা পিজিআরও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, অন্যান্য মেডিসিনগুলো আপনারা কোন কোন মেডিসিন ব্যবহার করবেন সেটা পরবর্তীতে বলবো। আমি আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে জাব পোকা, অর্থাৎ এই জাব পোকা আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করবেন বা আপনাদের জাব পোকা আলু গাছের মধ্যে যাতে আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা আপনারা কী করবেন। তাই বন্ধুরা, এই সময় আপনারা অবশ্যই আলু গাছের মধ্যে ইনসেকটিসাইড ব্যবহার করবেন এবং তা যেন ইমিডাক্লোফ্রাইট 17.8% SL এই গ্রুপের হয়, এবং আপনি যদি এই গ্রুপের ওষুধ বা মেডিসিন না পান তাহলে আপনারা কি ওষুধ নেবেন? তাহলে অবশ্যই আমি বলবো বন্ধুরা, এই গ্রুপের ওষুধ যদি আপনি না পান তাহলে থাইমেথাক্সাম 30% FS এই গ্রুপের যে কোনো ইনসেকটিসাইড আপনি নিতে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটি গ্রুপের ইনসেকটিসাইড আপনারা নেবেন আর আপনাদের আলু ক্ষেতে প্রয়োগ করবেন, দেখবেন আপনাদের আলু গাছের চাপ পোকাগুলো নষ্ট হয়ে গেছে। এবার বলবো বন্ধুরা, এই মেডিসিনগুলি আপনি কেন নেবেন, কারণ হচ্ছে এই মেডিসিনগুলি যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনার আলু গাছকে রক্ষা করতে পারবেন চাপ পোকার আক্রমণ থেকে, কারণ এই মেডিসিনগুলো বা এই ইনসেকটিসাইডগুলো হচ্ছে সিস্টেমিক ইনসেকটিসাইড। এই মেডিসিনগুলো যদি আপনারা আলু গাছের মধ্যে স্প্রে করেন বা প্রয়োগ করেন, তাহলে এই আলু গাছের পাতার নিচে যে চাপ পোকাগুলো আছে বা জাপ পোকাগুলো আছে, সেই পোকাগুলো যখন আলু গাছের পাতার রস শোষণ করে খাবে তখনই সেই পোকাগুলো মারা যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে কয়েকটি প্রোডাক্টের নাম করছি এবং স্ক্রিনের মধ্যে তাদের ছবিগুলো দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই জেনে রাখবেন, এটি কোনো কোম্পানি প্রচার নয়, এটি শুধুমাত্র আপনাদের সুবিধার্থেই আমি দিচ্ছি। তাই আপনি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হলে লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলছি সেটি হচ্ছে ইমিডিয়া ক্লোফ্রাইড গ্রুপের, এটি হচ্ছে ধানুকা কোম্পানির মিডিয়া।
হ্যাঁ বন্ধুরা, এটি আপনারা ইউজ করতে পারেন, ভালো রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমি যে থাইমেথাক্সাম গ্রুপের 30% FS এর মেডিসিন নামটি বলতেছি, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এক তারা। হ্যাঁ বন্ধুরা, এটি ব্যবহার করলেও আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। এর পরবর্তীতে আমি যে মেডিসিনটির কথা বলছি, এটি আমি নিজে ব্যবহার করেছি এবং একটা ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে আমি এটির নাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনি কোনটি ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি নিজস্ব সিদ্ধান্ত অবশ্যই নিজে গ্রহণ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে UPL-এর রেনো। হ্যাঁ বন্ধুরা, এটিও একটা দারুণ ইনসেকটিসাইড, সেটি হচ্ছে থাইমেথাক্সাম গ্রুপের 30% SL সিস্টেমিক একটা ইনসেকটিসাইড। এটি ব্যবহার করলেও আপনাদের আলু গাছ থেকে জাপ পোকার নিয়ন্ত্রণ করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আলু গাছ জাপ পোকা নিয়ন্ত্রণ করবেন, না হলে আলু গাছ অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং 90-95 দিন বয়স না হওয়ার আগেই, অতি কম বয়সেই আলু গাছ নষ্ট হয়ে যাবে এবং আলুর একটা ফলন ঘাটতি দেখা দেবে। তাই আপনি যদি অধিক ফলন পেতে চান, অবশ্যই আলু গাছকে 90-100 দিন পর্যন্ত টিকিয়ে রাখবেন, তাহলে দুর্দান্ত একটা ফলন পাবেন। এই বিষয়টি মাথায় রাখবেন, কারণ আলু গাছের ফলন যদি সঠিক আপনি না পান, তাহলে অবশ্যই চাষ করে আপনি একটা ঘাটতিতে থাকতে পারেন। কারণ বর্তমানে বা এই বছর আলুর যা বাজার দর চলছে, তাতে আমরা যদি অতিরিক্ত ফলন না পাই, তাহলে আমরা অবশ্যই একটা লসে রান করব। তাই বন্ধুরা, আপনারা বাজার দরের চিন্তা না করে অবশ্যই আলু গাছের পরিচর্যা করে যান। ভবিষ্যতে আলু গাছের যদি অতিরিক্ত ফলন পান, তাহলে আপনারা লস থেকে রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।